ছয় মাস হাতে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। প্রধান দুই দল ব্যস্ত সময় পার করছে দলীয় কর্মসূচি পালনে। তবে নির্দলীয় সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। যতই সমাবেশ আন্দোলন করুক না কেন, বিএনপি নির্বাচনে আসবে বলে জোর দাবি ক্ষমতাসীনদের। এমনকি নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে দলটি। যে বিএনপির ভিতরে দুটি ধারা রয়েছে, একটি ধারা রয়েছে নির্বাচনে না যাওয়ার, কোনোভাবেই না যাওয়ার, আর একটি ধারা, শক্তিশালী ধারা রয়েছে যে নির্বাচনকে আন্দোলনের হাতিয়ার হিসাবে গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করার। এ দুটি ধারা রয়েছে, দুটি ধারার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বে যে যাকে সুপারসিড করতে পারে সেটাই তারা, বিএনপি নামক দলটি সেই পথে হাঁটবে। তাদের নির্বাচনে আসা ছাড়া গত্যন্তরটা কি? একটা রাজনৈতিক দলের চূড়ান্ত বিচারে তার লক্ষ্য তো যে নির্বাচনে যাওয়া। তো এখন দুইবার সে নির্বাচন থেকে অনুপস্থিত। তো তাদের যদি দল রক্ষা করতে হয়, তাদের যদি নেতাকর্মীদেরকে এই দলের মধ্যে রাখতে হয়, তাহলে তাদের নির্বাচনে আসতে হবে এবং আমি মনে করি আসা উচিত। অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে চায় আওয়ামী লীগ। নির্বাচনটা আমি আপনাকে শতভাগ বলতে পারি অংশগ্রহণমূলক হবে, এবং সেই নির্বাচনে বিএনপি ছাড়াও অনেক রাজনৈতিক দল আছে যা তারা অংশগ্রহণ করবে। সরকারের জায়গা থেকে যে নির্বাচনকালীন সময়টা থাকবে, সেই সময় যাতে নির্বাচন কমিশন তাদের অধিকারের জায়গাটা, তাদের ক্ষমতা প্রয়োগের জায়গাটা স্বাধীনভাবে করতে পারে, সেই সুযোগটি নিশ্চয়ই শেখ হাসিনা সরকার করে দেবে। যে কর্পোরেশন নির্বাচনে তারা বর্জন করেছে, কি লাভ হয়েছে? কোনো লাভ তাদের বিএনপির হয়নি। বরঞ্চ নির্বাচনে অংশগ্রহণ করলে দেখেন নির্বাচন হয়েছে কি, আমাদের দেশের নির্বাচন হলো জনগণের দোরগোড়ায় যাওয়ার একটা মাধ্যম এবং মানুষের কাছে যাওয়ার একটি নির্বাচন হলো মাধ্যম। সেই মানুষ থেকে, বাইরে থেকে, দূরে থেকে বিএনপি কিন্তু কোনো লাভবান হচ্ছে না। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে মাথায় রেখেই নির্বাচনী প্রস্তুতি সহ দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে শুরু করেছে টানা তিনবারের ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ, মুন্না, এস টিভি, ঢাকা।